আজ পাঠ করব একটা নষ্ট মেয়ের গল্প। লিখেছেন ঈপ্সিতা মিত্র। সুধার এখন কলেজে ফার্স্ট ইয়ার, সোশিওলজি অনার্স। তবে শুধু কলেজের ক্লাসেই না, সোশ্যাল ওয়ার্কটাও তার বাইরে রাস্তার ঘাটে পাড়ার মোড়ে যখনই সুযোগ পাই তখনই করে। এই যেমন কোনো বুড়ি ঠাকুরমা রাস্তায় ধূপকাঠি বিক্রি করছে দেখে তার সব ধূপ কিনে নেওয়া, আবার পাড়ার কোনো দাদু হঠাৎ অসুস্থ হলে সবার আগে হাসপাতালে খবর দিতে যাওয়া, এসবই ওর রোজকার রুটিনের একটা পার্ট। ওর এই স্বভাবটার জন্যই যে ওকে দেখে সেই ওর ফ্যান। পাড়া পড়শি থেকে কলেজের স্যার ম্যাম কি বন্ধুমহল প্রত্যেকের মুখে একটাই কথা, সুধার মতন মেয়েই হয় না। সুধার বাবা অলোকেশবাবু বড় মেয়েকে নিয়ে খুব অহংকার, আর হবে নাই বা কেন, পড়াশোনা থেকে নাচ মেয়ের সুনাম সব জায়গায়। কথায় কথায় তাই ছোট মেয়ে তিতিরকে বলে দিদিকে দেখে কিছু শেখ। সুধার প্রত্যেকটা দিন কাটত একটা হাসি মুখেই, বেশ একটা সুন্দর ছন্দ ছিল ওর জীবনে। কিন্তু ডেস্টিনি বলে ইংরেজিতে একটা ওয়ার্ড আছে, যেটা হুট করে কোনো একটা জীবনকে বদলে দিতে পারে, একটা শান্ত জীবনে ঝড় নিয়ে আসতে পারে। সেই ডেস্টিনি সুধার জন্য অপেক্ষা করেছিল। রোজ কলেজ থেকে ফেরার পথে রাজীব বলে একটা ছেলে ওকে ফলো করত, রাস্তার ভিড়ে, কলেজে বাইরে, বাস স্টপে, পাড়ার চায়ের দোকানের সামনে, দুটো চোখ সবসময় সুধাকে দেখত। ঘটনাটা প্রায় দু মাসের, সুধা খেয়াল করেছিল, ভাবত রাস্তায় তো হাজার রকম ছেলেই থাকে, মেয়ে দেখা তো অনেকেরই স্বভাব, এই ছিল সেই দলেরই কেউ। কিন্তু সেই দিন বুঝল যে এই ছেলে আরেকটু বেশি। বিকেলে কলেজ থেকে বেরিয়ে বাস স্টপে দাঁড়িয়েছিল, এরপর একটা স্যারের ব্যাচে পড়তে যেতে হবে, ওনার দেওয়া নোটসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এসবই ভাবছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই ছেলেটা এসে যে কখন ওর পাশে দাঁড়িয়েছে ও খেয়ালই করেনি। সম্বিত ফিরল যখন গলার আওয়াজটা শুনল, বাস স্টপের এই ভিড়ের মাঝে সবার সামনে ছেলেটা বলল, আই লাভ ইউ সুধা, তোমার ব্যাপারে সব ইনফরমেশন আমি জেনেছি, আমার কাছে তোমার ফোন নম্বরও আছে, তোমাদের পাড়ার কাছেই আমি থাকি। ছেলেটার কাছ প্রথম এত কাছাকাছি দেখল ও, গায়ের রং শ্যামলা, চুলগুলো কালার করা, একদম রাস্তার লোফারদের মতন। সুধা আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ায়নি সেদিন, সামনেই একটা বাস দাঁড়িয়েছিল, ও জায়গার নাম না দেখেই উঠে পড়ল। হঠাৎ ভেতরটা কেমন যেন শিউরে উঠল, পাড়ার কাছে থাকে। সেই দিন রাত থেকে ওর মোবাইলে নানা রকম মেসেজ আসা শুরু হলো, তোমার হবিস কি, তোমাকে সেই দিন লাল চুড়িদারে দারুণ লাগছিল, তোমার শরীরটা দেখলেই ছুঁতে ইচ্ছে করে, তুমি রিপ্লাই দিচ্ছ না কেন, আমাকে পছন্দ হয়নি বুঝি, আচ্ছা তোমার ব্রার কালার কি, কি নোংরার অসভ্য ছেলে। সেই দিনই ও বাবাকে মেসেজগুলো দেখালো, বাবাই এর ব্যবস্থা করবে, কিন্তু অলোকেশবাবু উল্টো ব্যবস্থা চিন্তা করল। পরের দিন একটা নতুন সিম কিনে সুধার হাতে ধরিয়ে দিল, এরপর থেকে এই নাম্বারটা ইউজ করো, আর কিছুদিন বাদে পাত্তা পাচ্ছে না দেখে ও এমনি সরে যাবে, তুই অত ভাবিস না। অদ্ভুত তো, একবার ওর সাথে কলেজে গিয়ে তো দেখা করতে পারত, যদি ছেলেটাকে ধরে ওর বাবা কিছু শোনাতো, পুলিশের ভয় দেখাতো, তাহলে তো ছেলেটা জব্দ। যাই হোক, সিম বদলে আর কিছুদিন দেখা যাক, যদি সব মিটে যায় তো ভালো। তবে না, মিটল না কিছুই, সেই দুটো চোখ এখনও সুধাকে ফলো করে। সেই দিন যখন কলেজের ফেস থেকে ফিরছিল তখন বিকেল পাঁচটা, বন্ধুদের সাথে বকবক করতে করতে ও বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ দাঁড়িয়ে পড়ল সামনে ওই ছেলেটা, আচমকা সবার সামনে ওর হাত ধরে নিল, সুধা তোমাকে আমি পেয়েই ছাড়ব, তুমি কি ভেবেছিলে নম্বর চেঞ্জ করলেই আমি তোমাকে ছেড়ে দেব, কখনো না, কথাগুলো কেমন যেন ঘোরের মধ্যে বলছে। সুধা বুঝল ছেলেটা নেশা করেছে, সুধা সেই দিন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এত সাহস যে সবার সামনে এসে হাত ধরল, আর না, সুধা ছেলেটার গালে একটা চড় মারল সবার সামনে, তারপর হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে এগিয়ে গেল, ভেবেছিল এতে যদি একটু লজ্জা হয়, সবার সামনে অপমান না করলে এই রকম পাবলিক কখনো বোঝে না, অসভ্য ইপটিজার একটা। কিন্তু সেই দিন সুধা বোঝেনি যে এই একটা অপমান ওকে কত রকম অপমান ফিরিয়ে দেবে। পরের দিন পড়ার ব্যাস থেকে একটা বন্ধুর বাড়ি গিয়েছিল, গল্প করতে করতে কখন যে সময়ের ঘড়ি এগিয়ে গেছে বোঝেনি, নটার পর খেয়াল হলো আজ বাড়ি ফিরতে ফিরতে 9:30 বাজবেই,
এই ভেবে জোরে জোরে পা চালাচ্ছিল। রাস্তা একটু ফাঁকা, শীতের রাত তো, তবে চিন্তা নেই, আর 10 মিনিট হাঁটলেই ওর চেনা গলি, ওর পাড়া চলে আসবে। কিন্তু হঠাৎ পাটা থমকে গেল। সুধার সামনে এখন ওই ছেলেটা, একটা 4-চাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে। আজ কেমন যেন ভয় ভয় করছে, রাস্তাটা তো ফাঁকা, চিৎকার করলেও কেউ আসবে না, এইসব ভাবতে ভাবতে চিৎকার করেছিল। কিন্তু ছেলেটা ওকে টেনে গাড়িতে তুলেছিল, আর গাড়ির কাঁচের দরজা ভেদ করে সুধার চিৎকার কারো কানে পৌঁছয়নি। সেই দিন বুঝল ও সর্বনাশ ঘনিয়ে এসেছে, আর কিছুতেই আটকাতে পারবে না। ছেলেটা ওকে দূরে অন্ধকার রাস্তা পেরিয়ে একটা ঘরে নিয়ে এসেছে, অ্যাসবেস্টাস লাগানো একটা ছোট ঘর, জানলাগুলো বাইরে থেকে দেওয়া। সুধা যেন ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে, চিৎকার করবে সেই শক্তিও আর ওর শরীরে নেই। এই সময় ছেলেটা বলল, তোর ভয় নেই, তোকে আমি কিছুই করব না, রেপ করে আমি জেলে যেতে চাই না। কথাটা বলেই রাজীব ঘরের দরজাটা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়ে চলে গেল। মানে, তাহলে ওকে এইখানে এইভাবে তুলে আনলো কেন? ওর ফোনটা ও কেড়ে নিয়েছে ওর থেকে। সুধা কিছুই বুঝতে পারল না। কাল কি হবে? পরের দিন সূর্যটা মেয়েটার জীবন বদলে দিল। ছেলেটা ওর 20 দাঁত ঢেলে দিয়েছে মেয়েটার শরীরে। পরের দিন রাজীব দায়িত্ব নিয়ে সুধাকে বাড়ি ছেড়ে দিয়ে এলো। পাড়ার লোকের ভিড় ওর বাড়ির সামনে। পাড়ার একটা মেয়ে সারা রাত বাড়ি ফেরেনি, সবার তাই খুব চিন্তা। কিন্তু যখন সেই মেয়ে অক্ষত অবস্থায় সুস্থ শরীরে বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, তখন সেই চিন্তাটা প্রশ্ন হয়ে গেল। ছেলেটাকে কাল রাতে কি সুধা এর সাথে ছিল? সুধা কি একটা রাত কাটিয়েছে ছেলেটার সাথে? মানে, ছিছি, সুধা বুঝেছে আজ সবার আলোচনার বিষয় ও। কেউ ওর কথা শুনবে না, সবাই নিজের মতন করে একটা গল্প সাজিয়ে নিয়েছে। কিন্তু সুধার চোখ সেই ভিড়ের মধ্যে ওর বাবাকে খুঁজছে। দেখতেও পেল বাড়ির দরজার ওপারে ওর বাবা দাঁড়িয়ে। সুধা ভিতরে গিয়ে সব বলে দেবে, কাল রাতে ওকে কিভাবে জোর করে নিয়ে গিয়েছিল রাজীব, কিভাবে একটা ঘরে আটকে রেখেছিল, সব কিছু। তারপর পুলিশ যা করার করবে। এত কিছু শুনে নিশ্চয়ই বাবা আজ আর চুপ থাকবে না, এইসব ভেবেই বাবার সামনে গেল। কিন্তু কিছু বলার আগেই বাবা ওকে একটা থাপ্পড় মারল সবার সামনে। এই প্রথম ওর বাবা ওর গায়ে হাত তুলল। একটা নষ্ট মেয়ে, একটা ছেলের সাথে সারাটা রাত কাটিয়ে তুই নির্লজ্জের মতন বাড়ি ফিরলি? প্রচণ্ড চিৎকার করে কথাগুলো বলে গেল অলোকেশবাবু। সুধা চুপ, আর কোনো কথা আসছে না। তাহলে রাজীব ওকে থাপ্পড়টা ফিরিয়েই দিল, এইভাবে সবার সামনে? সেই দিন থেকে সুধা ঘরবন্দি। ওর বাড়ির একজনও ওর সাথে কথা বলে না, সবার চোখে ওর জন্য একটা নোংরা দৃষ্টি। মা ওকে বলে মুখ পুরি, বোন বলে, দিদি তোর জন্য স্কুলে এখন সবাই আমাকে নিয়ে কথা বলে, দেখলে মজা করে আমাকে নিয়ে। বাবা বলে তোর জন্য আজকাল অফিসে যেতেও লজ্জা হয়, অসভ্য মেয়ে একটা। পাড়ার লোকেরা বিকেলে 4 বিস্কুটের সাথে সুধাকে নিয়ে জমিয়ে আলোচনা করে। আরে, আমি তো প্রথম থেকে জানতাম মেয়েটা ওই রকম, আমি তো ওকে একবার গঙ্গার ধারে একটা ছেলের সাথে কথা বলতে দেখেছিলাম। সত্যি দিদি, আগে যদি বুঝতাম আমার মেয়েটা কখনো ওই বাড়িতে নাচ শেখাতে পাঠাতাম না। বলা তো যায় না, সঙ্গ দোষ বড় দোষ। সুধা আর চুপ, ও আর হাসে না, ও শুধু শ্বাস নেয়, ও শুধু খাবার খায়, ও আর বাঁচে না। অদ্ভুত লাগে, এতগুলো লোক যারা ওকে এত বছর ধরে দেখছে, যারা ওর কথায় কথায় এত সুনাম করত, তাদের মধ্যে একজনও এলো না ওর কাছে একটা প্রশ্ন নিয়ে যে সেই রাতে কি হয়েছিল। ওর শরীরে কোনো জোর জবরদস্তির দাগ নেই বলেই ওর চরিত্রে দাগ? মাঝে মাঝে মনে হয় গলায় দড়ি দিয়ে নিজের সত্যিটা বলে যাই, কিন্তু মরার মতন সাহসও ওর মনে নেই, তাই ওড়নায় ফাঁসটা লাগিয়েও ঝুলতে পারে না। এর মধ্যে একদিন অলোকেশবাবু এসে ফরমান জারি করল, সুধাকে আর এখানে রাখা যাবে না, জামশেদপুরে ওর মাসির বাড়ি পাঠিয়ে দাও, যা পড়াশোনার ওখানেই হবে, এখানে থাকলেই লোকের কথা আরও বাড়বে। সেই দিন সুধা বাড়ি ছাড়া হলো। নিজের কলেজ, নিজের ঘর, নিজের লোক, নিজের চেনা রাস্তাগুলো ছেড়ে ও আর জামশেদপুর নিবাসী। এই 3 বছরে ওর বাবা ওর সাথে বিশেষ কথা বলেনি, আসলে বলবে কেন, মেয়ে আজ ওনার কাছে লজ্জা, এই লজ্জাকে ঘাত থেকে নামাতে পারলে বাঁচে, সেই চেষ্টাই চালাচ্ছে এখন। আজকাল সুধা চুপ করে থাকার অভ্যাস হয়ে গেছে,
মোড়ে মোড়ে বাঁচার অভ্যাস হয়ে গেছে, নষ্ট মেয়ের উপাধি নিয়ে বাঁচার অভ্যাস হয়ে গেছে। কলেজের গ্রাজুয়েশন শেষ করে ওর আবার ডাক পড়ল নিজের বাড়িতে। সেই দিন হঠাৎ অনেক দিন বাদে ওর মুখে একটা হাসি এলো। 3 বছর বাদে আবার সেই চেনা রাস্তা, চেনা মুখগুলোকে দেখবে। সময় তো অনেক কিছু ভুলিয়ে দেয়, হয়তো এই ঘটনাটাও সবাই ভুলে গেছে, কিন্তু এইবারও মিলল না। ও যখন বাড়ি ফিরল, আজ কেউ ওকে দেখে বিশেষ খুশি হলো না, সবার জন্য একটা দীর্ঘশ্বাস। সেই দিন রাতে অলোকেশবাবু আর একটা ফরমান জারি করল, তোর একটা বিয়ে ঠিক করেছি, ছেলেটার বয়স একটু বেশি, 40, আর এর আগে একটা বিয়েও ছিল, কিন্তু কিছু করার নেই, তোর জন্য এর থেকে বেশি ভালো সম্বন্ধ পাওয়া যাবে না, এটুকু বুঝেছি। আর তোকে বাড়িতে বসিয়ে রাখার কোনো ইচ্ছে আমার নেই, আমাকে তো ভাবতে হবে, আমার আর একটা মেয়েও আছে। সুধা আজ শেষ, দেয়ালে পিঠটা ঠেকে গেছে, এত অপমান আর সহ্য করবে না ও। আর যদি জীবনটা শেষ করেরই হতো, অনেকদিন আগেই গলায় দড়ি দিতে পারত, কিন্তু ও তো দেয়নি, ও বাঁচতে চায়, আর এই বিয়েটা ওর কাছে মৃত্যুর সমান। তাই আজও উত্তর দিল, দৃঢ় গলায় বাবার চোখে চোখ রেখে বলল, না বাবা, এই বিয়ে আমি করব না, তবে তোমার কোনো চিন্তা নেই, আমার নামের সাথে নিজের নাম জড়াতে তোমার খুব মানে লাগে আমি জানি, তাই আজ আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর ফিরব না। তোমাকে আর নিজেকে আজ আমি মুক্তি দিলাম। তুই এত বড় কথাটা আমার মুখের উপর বলতে পারলি? তুই কি ভেবেছিস তোকে আমি আটকাবো? যা যা, যেখানে দু চোখ যায় চলে যা, 2 দিন বাদে না খেতে পেয়ে আবার এখানেই ফিরে আসবি। সুধা চুপচাপ সেই রাতে নিজের ব্যাগটা গুছিয়ে নিল, তারপর নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। মা বোন আটকানোর চেষ্টা করেছিল অনেক, কিন্তু ও শোনেনি। সেই দিন একলা একটা সুটকেস নিয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে ওর কাছে 2টো রাস্তা খোলা, এক কোনো একটা গাড়ির নিচে নিজেকে পিষে দেওয়া, আর 2 বাঁচার চেষ্টা করা। প্রথম রাস্তায় ও যাবে না, কারণ ও কোনোদিন কোনো ভুল করেনি, ও শুধুই পরিস্থিতির শিকার, তাই দ্বিতীয় রাস্তার দিকে পা বাড়ালো। আজ রাতে হয়তো ওকে কোনো বন্ধুর বাড়ি আত্মীয়র বাড়ি আশ্রয় দেবে না, ও তো নষ্ট মেয়ে। না দিক, স্টেশনের ওয়েটিং রুম তো আছেই, ওখানেই নয় কাটিয়ে দেবে সারা জীবনটা। পুনশ্চ 5 বছর বাদে সেই দিন খবরের কাগজে একটা ছবি বেরিয়েছে, হেডলাইন, সুধা নামের একজন সাহসী এনজিও ওয়ার্কার 10 জন মেয়েকে দেহ ব্যবসা থেকে বার করে এনেছে আলোর রাস্তায়। সেই দিন ওই পাড়ায় সবার মুখে একটাই কথা, এই সুধা সেই সুধা না, মুখটা তো খুব চেনা চেনা লাগছে। সেই দিন অলোকেশবাবুর নিজের মেয়েকে একবার সামনে থেকে দেখতে ইচ্ছে করছিল খুব, কিন্তু মেয়ের সামনে যাওয়ার মতন মুখ নেই আজ। সেই দিন থেকে আর কখনও অলোকেশবাবু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের সাথে চোখ মেলাতে পারেনি, চোখ দুটো কেমন নিচে নেমে যায় আজকাল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।